Hi, hello, good evening, my YouTube family. Welcome back to my another new vlog. Bolo, ekhon theke ajker vlogi boli. Kotha tomader sathe ami share korbo. Amar YouTube journey ajke 1 year puron holo. Ei 1 year er alo mondo otha pora khub koshto sob miliye amar journey ta. এই দিনেই আমি শুরু করেছিলাম আমার ইউটিউব জার্নি কোন রকম প্ল্যান করিনি আমি তিনজনের মাত্র ব্লগ দেখতাম তার মধ্যে দুজন হচ্ছে বাইরে থাকেন মানে একজন হচ্ছে বাঙালি ব্লগার বেঙ্গলি ব্লগার তার ব্লগ আমি দেখতাম দেখি মাঝে মাঝেই দেখি তার ব্লগ ভালো লাগে আমার তার ব্লগ দেখতে একজন হচ্ছে আমার খুব আইডল বলতে পারো আমার খুব ভালো লাগে যে ভিডিও দেখতে সৌরভ যোশী ইন্ডিয়ার এক নম্বর ব্লগার নাম্বার ওয়ান ব্লগার হচ্ছে সৌরভ যোশী আর দ্বিতীয় নম্বর হচ্ছে ফ্লাইং বিস্ট আমার খুব প্রিয় মানুষ শিখি তাদের ভিডিও থেকে এখানে আরও একজন রয়েছে যেটা হচ্ছে প্রিয়া তোমরা হয়তো অনেকেই জেনে গেছো প্রিয়ার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে মেয়েটা সত্যি খুব গুণী মেয়ে বাচ্চা মেয়ে প্রচুর গুণ মেয়েটা খুব ভালো গান গাইতে পারে খুব ভালো নাচ করতে পারে খুব সুন্দর কথা বলতে পারে এবং দারুণ সুন্দর ব্লগ করতে পারে যার ফলে আমি ওর ব্লগ দেখেই কিন্তু আমি ওর একটা কথাতেই আমি চলে এসেছিলাম ওয়াইটিতে আর কিচ্ছু জানতাম না আমি কীভাবে কী করে কীভাবে ভিডিও করে কীভাবে কথা বলতে হয় কীভাবে এডিট করে কী থাম্বনেল কিছুই জানতাম না ফার্স্ট দিন অর্ধেকটা সকালে ঠিক করলাম যে আমি চ্যানেলটা ওপেন করব আর দুপুরের মধ্যে বসে গেলাম চ্যানেল ওপেন করতে 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 একটা জায়গায় গিয়ে আটকে গেলাম দৌড়ালাম আমার একটা জায়গা যাই একজনের বাড়িতে সেটা আমার ছোটোবেলাকার বন্ধু মৌসুম ওর বাড়িতে গেলাম ওর মেয়েকে বললাম জানোই এখনকার বাচ্চারা ছেলে মেয়েরা মোবাইল কম্পিউটার ল্যাপটপ এতে খুব অভ্যস্ত এরা সব কিছু পারে বাট আমি যেই জায়গাটায় আটকালাম সেই জায়গাটাও ঠিকঠাক করে দিল হয়ে গেল চ্যানেল শুরু হয়ে গেল বাড়িতে এসে ভিডিও ডিরেক্ট আপলোড করে দিলাম তারপরে পরে অনেক রকম অসুবিধা আসতে শুরু করলো পারছি না এই জায়গায় আটকে যাচ্ছে ওই জায়গায় আটকে যাচ্ছে টেক চ্যানেল কি কিছুই জানতাম না টেক চ্যানেল দেখা শুরু করলাম করে আমি নিজে নিজেই ইউটিউবে সার্চ করলাম যে দেখি তো এটা নিয়ে কোনো রকম কিছু পাওয়া যায় কি না ইউটিউবে সার্চ করতাম গুগলে সার্চ করলে দেখো ইউটিউবে লিঙ্ক চলে আসে ইউটিউবে পৌঁছে গেলাম তার মানে তখন বুঝলাম ইউটিউবে কিছু পাওয়া যায় সার্চ করতে করতে দেখলাম টেকনিক্যাল চ্যানেল আসছে তো ওইগুলো আমি রাতের পর রাত দেখতে শুরু করলাম এবং দেখতে 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 আমি তাদের ভিডিওটাকে পজ করে দিয়ে আমি আমার যেই জায়গাটায় আটকাতো সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করতাম কারেক্ট করার চেষ্টা করতাম এইভাবে কখন ওই সন্ধ্যা থেকে শুরু করতাম করতে করতে পরের দিন সকাল হয়ে যেত অত সহজে তো আর শেখা যায় না অত কিছু তো আর বোঝা যায় না অভ্যস্ত ছিলাম না এত কিছুর মধ্যে পড়ে গেছি তো এইভাবেই আমার জার্নিটা শুরু আমি এখনো নিজে প্রথম দিককার বন্ধুরা ব্লগগুলো দেখে নিজেই হাসি কি পিকুলিয়ার যে আমার লাগে কথা বলতে ঠিকমতো পারতাম না ক্যামেরার সামনে খুব ভয় পেতাম সিরিয়াস একদম গম্ভীর হয়ে থাকতাম পুরো চ্যানেল সেই চ্যানেলে আমি যখন ঢুকি বা অন্যের ফোন থেকে দেখি হয়তো খুব হাসি পায় আমার মানে যে কীরমভাবে কথা বলতাম কেমন করে কাজ করাগুলো দেখাতাম কোনো ঠিকঠাক মতো গুছিয়ে উঠতে পারতাম না হয়তো অনেকখানি বড় হয়ে যেত ব্লগ কিছুই বুঝতে পারতাম না ভাবতাম বড় বড় ব্লগ দেয় ওরা আমিও বড় বড় ব্লগ দিই তার জন্য যে বন্ধু বাড়াতে হয় কীভাবে বাড়াবো কিছুই জানতাম না আমি কিচ্ছু জানতাম না যা কিছু শেখা আমার সব কিছু টেকনিক্যাল চ্যানেল থেকে শেখা চেষ্টা করে শিখেছি বলেই আমার মাথায় এখনও সেগুলো রয়েছে এবং ওয়াইটিতে যারা আমার বন্ধুরা রয়েছে তোমরা হয়তো ভাবো আমি অনেক কিছু জানি না বন্ধুরা অত বেশি কিছু জানি না হ্যাঁ যেটুকু আমি জানি তোমরা যেটাই জিজ্ঞেস করো আমি কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই সেটা তোমরা জানো আমি যেটা জানি সেটা আমি সব সময় শেয়ার করি আমি চাই তোমরা যাতে হ্যাঁ তোমরা যাতে আমার মতো এইরকম একটা মানে মুহূর্ত বা এইরকম একটা সিচুয়েশনে না পড়ো যে এই জায়গাটা আটকে গেল আমি কোথায় যাব কার কাছে যাব মানে একদম পাজল হয়ে যেতাম সেই জায়গাটা শর্ট আউট করতাম অনেক টাইম লাগতো অনেক টাইমের পরে সেই জায়গাটাতে গিয়ে পৌঁছাতাম ধীরে ধীরে বন্ধুত্ব বেড়েছে কীভাবে বন্ধু হয় বুঝেছি ভালো ভালো বন্ধু পেয়েছি অনেক ভালো বন্ধু তাদের সাথে ফোনে কথাবার্তা খুব আপ্লুত হয়ে পড়তাম কথা বলতাম এইভাবে ধীরে ধীরে জার্নি এগোচ্ছে এগোচ্ছে তো কেটে যাচ্ছে দুঃখ হচ্ছে দুঃখে কাঁদছে তো কষ্ট করে বন্ধুত্ব করা সেটা কেটে যাওয়া এত বড় বড় ভিডিও দেখতাম 22 মিনিট 20 মিনিট 18 মিনিট 15 মিনিটে ভিডিও দেখে দেখে বন্ধুত্ব করতাম কিচ্ছু জানতাম না যখন যে কীভাবে করতে হয় যে একটা ভিডিওর মিনিমাম 4 মিনিট 3 মিনিট দেখলেই হয়ে যায় কিন্তু আমাকে
একদিন মধুরিমা বলেছিল এত বড় ভিডিও দেখে কেউ বন্ধ করে নাকি, তুমি দেখবে ছোট ভিডিও যেটা আছে সেটাই দেখবে। আমি কিছু বুঝতাম না, আমি ভাবতাম নতুন ভিডিও করি বাবা, তারপরে বলবে হ্যাঁ নতুন ভিডিও দেখেনি, এরকম ভাবতাম। তারপরে বন্ধুত্ব করে আসার পরে যখন ব্যাগ চাইতাম ব্যাগ দিত না, ম্যাক্সিমাম মানুষ যেন ব্যাগ দেয়নি আমাকে, এবং ব্যাগ চাইলে 10টা কথা বলে দিত, উল্টো বলতো হ্যাঁ ব্যাগ দিয়েছি, যেখানেই দেখো খালি ব্যাগকে কথা বলো, ব্যাগের কথা বলো। সব থেকে আশ্চর্য কি জানো, তারা পিছিয়ে পড়েছিল আমার থেকে, এবং আমি 7 মাসে চ্যানেলটাকে মনিটাইজ করেছিলাম, কারণ আমি ভীষণ অনেস্টলি চলেছি, সোজা রাস্তায় চলেছি, ঠকাইনি কাউকে, আমি ঠকেছি। বন্ধুরা, ওয়াইটিতে যাদের খুব বিশ্বাস করেছি, খুব ভালোবেসেছি, অনেক সাপোর্ট করেছি, বড় বড় ভিডিও দেখে দিয়েছি, তাদের ভিডিও কেউ দেখতো না, কেন বলো তো? ওই 20-25 মিনিটের ভিডিও কে দেখবে বলো, কারা তো টাইম আছে? আমি দেখে দিতাম, WTটাতে উঠে যায়। আমার ভেতরে ওটা ছিল না হিংসেটা যে না দেখবো না, ও WT উঠে যাবে, আমি কেন তার ভিডিও দেখবো। এরকম একজন রয়েছেন এই চিত্তরঞ্জনে, যে আমার মনি হওয়ার পর আমার বাড়িতে এসেছিল ঝগড়া করতে, সে আমাকে একদিন বলছে এই সোফাতে বসেই, তুই কেন দেখিস রে ওদের ভিডিও, ওরা তো WT পাবে, তোর কি হবে, কাজকলা হবে, মেন্টালিটি বুঝে রাও। বুঝে গেছো আশা করি সে কে, মনি হওয়ার পর যে ঝগড়া করতে এসেছিল, বড় বড় অভিশাপ দিয়ে গেছিল আমাকে। আলটিমেটলি আমি আমার নিজের লেবারে, নিজের পরিশ্রমে, নিজের সময় নিয়ে কষ্ট করে আমার চ্যানেল মনিটাইজ করেছি, বাট সে কিন্তু করতে পারেনি, তাকে অয়েলিং করতে হয়েছে, পা ধরতে হয়েছে, তেল মারতে হয়েছে, লোকে আমাকে সাপ দাও না, আমাকে সাপ দাও না, চ্যানেল মনিটাইজ করার জন্য WT ভিক্ষা করতে হয়েছে, অনেক মিথ্যে অয়েলিং করতে হয়েছে, তবে তার চ্যানেল মনিটাইজ হয়েছে। এই হচ্ছে ডিফারেন্স। আমি যেমন বুক বাজিয়ে বলতে পারি, মাথা উঁচু করে বলতে পারি হ্যাঁ নিজের অকাতে করেছি, পারবে না বলতে, করেনি তো সেভাবে, এবং যা যা করেছে সে তার প্রুফটাও যেদিন ঝগড়া করেছিল আমি দিয়ে দিয়েছিলাম সামনাসামনি প্রুফ। আর কথা হচ্ছে অনেস্টলি চলো, কেউ তোমাকে আটকাতে পারবে না। মহাপুরুষের একটা উক্তি আমার খুব মনে পড়ে গেল, যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে তার জায়গা থেকে বঞ্চিত করে দেবে। ভীষণ সত্যি কথা, এবং সে বহু বছর বহু যুগ আগে কথাটা বলে গিয়েছিলেন, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। আমি বিবেকানন্দের এই উক্তিগুলো পড়বে ভীষণ মনে জোর পাবে, আমি পড়ি, মনে জোর রাখা পাওয়ার জন্য কোনো একজনকে আইডল করে নেবে, দেখবে তার কথাতে তুমি ইন্সপায়ার্ড হবে, তার কাছ থেকে ইন্সপিরেশন অনেক পাবে, সেরকম আমি ওনার উক্তিগুলো পড়ি, আমার খুব ভালো লাগে। তো এই কথাটা আমার এখনই মনে পড়লো, সত্যি তাই। তুমি যদি কোনো, তোমার মধ্যে সেই যোগ্যতাটা যদি থাকে, কেউ তোমার হাজার চেষ্টা করে সেই জায়গা থেকে তোমাকে বঞ্চিত করতে পারবে না। এই আমাকে এনে নামানোর জন্য মিনিমাম 7-8 জন তো আছে, আমাকে টেনে নামানোর বহুবার চেষ্টা করেছে, আমার যাতে চ্যানেল মনিটাইজ না হয়, ডিমনিটাইজ হয়ে যায়, আমি যাতে পিন না পাই, গুগল পিন না পাই, চেষ্টা বহুবার হয়েছে। ওই যে স্বামীজি বলে গেছেন না, উপযুক্ত যদি তোমার ভেতরে সেই জিনিসটা থাকে, তোমাকে কেউ পারবে না নামাতে, তুমি যদি অন্যায় না করো কেউ পারবে না। আর আমি এতে বিশ্বাসী যে আমি ঠিক ভাবে যাচ্ছি, পরিশ্রম করছি দিনের পর দিন, রাতের পর রাত, তো আমার ক্ষতি কেন হবে? সাময়িক দুঃখ পাবো, কষ্ট পাবো, ভিউজ কমে যাবে, একটা টাইম আসবে আমি দাঁড়াবই, সেই কনফিডেন্স, সেই বিশ্বাস আমার ভেতরে রয়েছে, পারবো, আমি পেরেছি। প্রথমেই গোল সেট করেছিলাম 1 ইয়ারে গোল সেট এটাই ছিল যে আমি 1 ইয়ারের মধ্যে চ্যানেলটা যদি মনিটাইজ না করতে পারি আমি YT ছেড়ে দেব। এটা আমার একটা জিদ বলতে পারো, আমার লক্ষ্য বলতে, আমার গোল বলতে পারো, এটাই ছিল। আর আমি সেটা ট্রাই করেছি, 7 মাসে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে, আর 2-3 মাস বলতে পারো আমার গুগল পিন এসছে। তো তার মানে 1 বছরের মধ্যে আমার 1টা টার্গেট ফুলফিল করেছি। তো এবার সামনে আরও আরও অনেক পথ আছে। YT এমন একটা জায়গা যেখানে তুমি কাজ না করলে তুমি কিছু পাবে না, এভরিডে কাজ করে যাও, তোমার কাছে তুমি যতটা দেবে ঠিক ততটাই তোমার কাছে ফেরত আসবে, এটাই হচ্ছে মেন মোদ্দা কথা, তুমি যতটা দেবে ততটা তুমি ফেরত পাবে। সব ক্ষেত্রেই তাই, তুমি কাউকে ভালোবেসে তাকে যতটা দেবে তুমি তার কাছ থেকে ততটাই ফেরত পাবে, তাই না? আর তুমি কারোর জন্য পেছনে যদি কাঠি করো, কাউকে খোঁচা মারো, কারোর ক্ষতি করো, জানবে সেই ক্ষতিটা সেম তোমার উপরে আসবে এবং তার থেকে বেশি ক্ষতি হবে। এবং প্র্যাকটিক্যাল হয়েছে যে ফার্স্ট এই মিথ্যে কথাটা রটনা শুরু করলে তার আমার বাড়িতেই ফোনটা ভেঙে চুরচুর হয়ে গেল, 1 নম্বর। 2, যে এই এই কাজটা করেছে যাকে আমি এত সাপোর্ট করেছি, লাইভ করা শিখিয়েছি, কথা বলতে পারতো না, ভয় পেত, তুমি থাকবে তো লাইভে, আমার নামে এত বড় বড় মিথ্যে বলেছে, একদিন পর তার রেজাল্ট। আমি করিনি, আমি করার কে, আমি তো খুব সামান্য নগণ্য একটা ছোট্ট থিয়েটার, আমি কিছুই করিনি। বলে না উপরওয়ালা একজন থাকে, তার কাছে বিচারটা খুব সাংঘাতিক বিচার হয়,
কোনো কারোর ক্ষতি করার অন্তত মানসিকতা নিও না, কথা বলো না তার সাথে, তার কাছ থেকে সরে যাও তাও ভালো, কিন্তু ক্ষতি করো না। আমি জোর গলায় বলছি আমি কারো ক্ষতি করি না, করবও না, চেষ্টা করব ভালো করার, সাহায্য করার, যদি আমার কাছে হেল্প চাও নিশ্চয়ই করব। যারা করে তারা জানে আমার কাছে সাপোর্ট চাইলে তারা সাথে সাথে সেটা পায়, আমি জানলে অবশ্য, বাট কারোর কখনো করব না, কারণ আমি জানি প্রত্যেকের চ্যানেল প্রত্যেকের কাছে সন্তানের মতো, যেমন আমার চ্যানেল আমার কাছে সন্তানের মতো, একটা সন্তান পালন করার মতো আমরা চ্যানেলটাকে আগলে মাথায় করে বাঁচিয়ে রাখি। ওই চ্যানেলটা আমি যদি ক্ষতি করে দিই তার অনেকখানি ক্ষতি হয়ে যাবে, সেটা আমার মাথায় সবসময় থাকে। সে যত বড় আমার শত্রু হোক না কেন আমি এটা করি না, করবও না, কোনোদিন করবো না, প্রথম থেকে বলে এসেছি, আজও বলছি, যতদিন বাইটিতে আমি থাকবো বা আমি জীবিত থাকবো, কাল নাও থাকতে পারি, আজ বেঁচে আছি কাল মরে যেতেও পারি, সেটাই বললাম তোমাদের সাথে, শেয়ার করলাম। আজকের দিনেই আমার জার্নিটা শুরু হয়েছিল, সুখ দুঃখ আনা পড়ে ওঠা পড়া অনেক কিছুর মধ্যে দিয়েই আমার কেটেছে। কখনো খুব মন ভেঙে গেছে, একদম মানে মন ভেঙে এমন হয়ে গেছে বিছানায় পড়ে গেছি, করবো না, ওয়াইটি ছেড়ে দেবো। পরের দিন আবার শক্ত হয়েছি, উঠে দাঁড়িয়েছি, কেন হবে না, পারবো, ও যদি করতে পারে আমি কেন পারবো না, সত্যি 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 টিকটিকি টিকটিক করছে, ছোটবেলায় খুব মানতাম, এখন আমি কিছুই মানি না, আমি কিন্তু কুসংস্কার মানি না। এবারে ভগবান কেন পুজো করো, ওই যে বলে না একটা শান্তির জায়গা, একটা সারাদিনের ব্যস্ততার মধ্যে পাঁচ মিনিট একটা কোনো ওই সামনে একটা ম্যাসকট থাকতে হয় বা একটা ছবি থাকতে হয় যার উদ্দেশ্যে আমরা মনটাকে শান্ত করে কিছুক্ষণের জন্য রিল্যাক্স থাকতে পারবো, যেটা আমাকে সারা দিনের জন্য ভালো রাখতে সাহায্য করবে, বাকি আমি কোনো কিছুই মানি না। ছোটবেলা থেকে আমি সেভাবে মানুষ হয়েছি, সব কেউ আমাদের বাড়িতে মানতো না, মানে না, এবং বিয়ের পর শ্বশুর বাড়িতেও দেখেছি তারাও কেউ মানে না, তো আমার ভেতরে সেই জিনিসটাই চলে এসছে। হ্যাঁ, এই সমস্ত সুপারস্টিশন কিছু মানি না, এটুকু ওই পুজো করি, মন থেকে যেটা হয় না, মন থেকে ইচ্ছে করা বা মন থেকে ডাকা, একটু শান্তি মনে বসে থাকা, পুজোর একটা পরিবেশ, ধূপ ধুনো জ্বলছে বা প্রদীপ জ্বলছে, দেখবে একটা মানসিক শান্তি পাও, মানসিক শান্তির জন্যই মানুষ পুজো করে। তুমি কর্ম করবে তুমি ফল পাবে, তুমি যদি কর্ম না করো হাজার ঠাকুরের কাছে মাথা ঠুকে মরে গেলেও তোমাকে কিন্তু ঠাকুর দেবে না, পরিশ্রম তো তোমাকেই করতে হবে, তাই না, পরিশ্রম তুমি করলে নিশ্চয়ই ফল পাবে, এটাই তোমাদের উদ্দেশ্যে আমার বলা, আমি যখন পেরেছি তোমরা সবাই করতে পারবে, শুধু মানুষগুলো থেকে দূরে থেকো, আমি ঠকেছি বলে বলছি, একটু চেনার চেষ্টা করো, যে ওয়াইটিতে টেনে নামিয়ে দেওয়ার প্রচুর লোক পাবে, হাত ধরে তুলে উপরে ওঠানোর লোক কম পাবে, তো এসব মানুষগুলো খুব সাংঘাতিক হয়, মুখে ভীষণ মিষ্টি এদের থাকে, খুব মিষ্টি মিষ্টি জোরে জোরে পড়বে, আমার মতো রুক্ষ সূক্ষ্ম কথা বলে না, কিন্তু তারা ভেতরে ছুরি মেরে দেবে তোমাকে, তাদের কাজ তোমার কাছ থেকে হাসিল করে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, তোমার চ্যানেলের ক্ষতি করবে, তোমার ক্ষতি করবে, তোমার নামে বাজে বদনাম করবে, এটা হচ্ছে তাদের নেচার, তাদের ক্যারেক্টার এটাই, তারাই বড় বড় লেকচার মারবে অন্যের রেলভিতে গিয়ে, এরকম একজনের রেলভি আছে সেখানে গিয়ে খালি গালাগালিই চলে আর তাদের ওখানে ওই গ্রুপটার ওখানে কাচালি চলে। যাই হোক, এটা হচ্ছে যার যার রুচি, তো আমার রুচিতে বাধা এগুলো করতে তাই করি না, নিজের মতো নিজের চ্যানেলটাকে নিয়ে সারাদিন ভাবি চিন্তা করি, এবং যারা আমাকে ফোন করে যারা আমার কাছে যেটা জানতে চায় আমি যদি জানি সেটা তাদের জানাই, এবং যাদের জানাই বা যারা জানে আমাকে যারা জানে তারা এটা স্বীকার করবে, এটা মানে শতভাগে বিশ্বাসী তারা এটা স্বীকার করবে, করে স্বীকার, মিথ্যা কথা কেন বলবে, বলবো আমার ভালোবাসার মানুষ ওয়াইটিতে অনেকে আছে, এবং আমি একদিকে খুব লাকি বলবো যে খারাপ মানুষের থেকে আমি নিস্তার পেয়েছি, আমি সরে চলে এসেছি, সাইলেন্টলি চলে এসেছি, এবং তাদের সত্যি বলছি তাদেরকে চ্যানেলগুলোকে আন করে ব্লক করে দিতে আমি বাধ্য হয়েছি, তারা কিন্তু করেনি, তারা করেনি, তাহলে আমার চ্যানেলে ভিডিও কী করে দেখবে, তাই না, আমাকে কয়েকজন বলছে তুমি তো করেছো আমার, তারা তো দেখছি তোমার ভিডিওগুলো সুন্দর দেখছে আর অনেক সমালোচনা করছে, আমি বললাম তার মানে আমার তো কোনো কোয়ালিটি আছে, আমার ভিডিও তারা দেখছে আমার সমালোচনা করছে তার মানে আমার কোনো কোয়ালিটি আছে, একটা কথা আমাকে জয় ভাই বলেছিল যে হ্যাঁ দিদি কেন দুঃখ করছো, কেন কষ্ট পাচ্ছ, সবসময় জানবে সমালোচিত হতে গেলে যোগ্যতার প্রয়োজন হয়, একদম ঠিক, জয় ঠিক বলেছিলে ভাই, সমালোচিত হতে গেলে যোগ্যতার প্রয়োজন, জেলাসি কোন জায়গায় পৌঁছালে তারা একজন কাউকে নিয়ে সমালোচনা করে দলবদ্ধভাবে সঙ্গতভাবে, এবং আমার লাইভে টপে বসে থাকে, আমার তো ভালোই হয় তোরা উপরে বসে থাক, কোনো আলোচনা সমালোচনা আমার লাইভে কোনোদিন হয়নি, হবেও না, আমার লাইভে সুন্দর গল্প হয়, খুব মজাদার গল্প হয়, ভালো ভালো জিনিস আদান প্রদান মানে ভালো কথার আদান প্রদান, অনেকে অনেক কিছু জিজ্ঞেস করে, আমি ওই যে বললাম আমি জানলে সেটা বলি, না জানলে বলি টেক চ্যানেল ফলো করো, এইটুকুই হয় আমার লাইভে, যারা আমার লাইভে বরাবর আসে তারা সবাই জানো,
এই কথাটা মনে পড়লে খুব হাসি পায়। আমি যখন খুব দুঃখ করছিলাম, ভেঙে পড়েছিলাম একটা টাইমে, তখন জয় আমাকে বলেছিল, দিদি একদম চিন্তা করবে না, সমালোচিত হচ্ছ তার মানে তোমার নিশ্চয় কোনো ভালো গুণ আছে, তোমার যোগ্যতা আছে বলেই তোমাকে সমালোচনা করছে। যত উপরে উঠবে বন্ধুরা, ততই দেখবে তোমার সমালোচনা বাড়ছে, তত মানুষ তোমার পিছনে লাগছে। আর সবসময় জানবে, যখনই তোমার পেছনে মানুষ লাগবে, তোমার সমালোচনা করবে, জানবে তুমি সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ। মনে জোর রাখবে, মন কখনো ভাঙবে না, এটাই আমার বলার উদ্দেশ্য। আর এক বছরের ওয়াইটি জার্নি, আমার এই অভিজ্ঞতাটা বেশ ভালো, সমৃদ্ধ হয়েছি, অনেক দিক থেকে সমৃদ্ধ হয়েছি, মানুষ চিনতে সমৃদ্ধ হয়েছি, সব থেকে বড় কথা, কারণ ওয়াইটি মানেই প্রচুর মানুষের সমাগম। তো এখানে এসে সমৃদ্ধ হয়েছি, জেনেছি, বুঝেছি, হ্যাঁ এই মানুষগুলো বিষাক্ত, এদের থেকে দূরে সরে যাও, এরা খুব ভালো মানুষ। সেই রকম বেশ কিছু ভালো মানুষের সংস্পর্শে বা সান্নিধ্যে এসেছি আমি, তাদের নাম আমি বলতে পারবো না, কারণ তারা এতটাই ভালো মানুষ, তারা চাই না তাদের নাম আমি বলি, সেই জন্য তাদের নাম আমি বললাম না, বাট হ্যাঁ তারা আমার খুব অন্তরে খুব ভালোবাসার মানুষ, এবং তারা এতটাই ভালোবাসার, এতটাই আমায় সাপোর্ট করে। তাদের ঋণ আমি কীভাবে শোধ করবো জানি না, তারা তোমরা নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখবে, তোমরা বুঝে নিও আমি তোমাদের উদ্দেশ্যে কথাটা বলছি। আর আমি জানি তোমরা আমায় ফোন করবে, হ্যাঁ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা, আমার থেকে বড় যারা অনেক ভালোবাসা, তোমরা খুব ভালো থেকো, এবং সবসময় তোমাদের সাথে আমি আছি থাকবো, এটুকু বিশ্বাস রেখো। আমরা যখন সাকসেস হচ্ছে, এক এক করে ভীষণ খুশি হচ্ছি, সাকসেস হও, মন ভেঙো না, এগিয়ে যাও, ওয়াইটি এমন একটা প্ল্যাটফর্ম, কাউকে নিরাশ করে না। ওয়ের ভিডিও চ্যানেলটা গ্রো করেছে, আমি ভীষণ হ্যাপি ওকে আজকে ফোন করে কথা বলেছি, ও খুব হ্যাপি, ও নিজেও জানতো না। ওকে যখন বলেছি, ও বলছে, দিদি এটা তোমার জন্য হয়েছে, তুমি আমাকে গাইড করেছো সেই জন্য। আমি বলি, হ্যাঁ গাইড করেছি ঠিকই, বাট পরিশ্রম তো তোর। তো হ্যাঁ, খুব ভালো লাগে, কৌশিকের জন্য খুব হ্যাপি, আমি আলপনা দিন জন্য খুব হ্যাপি, তোর লাগে মিষ্টি, খুব একটা ভালো মেয়ে, সরল সোজা মেয়ে, খুব খুব ভালো ভালো আরও বন্ধু রয়েছে, যাদের নামগুলো আমি বলতে পারছি না এই মুহূর্তে। তোমরা খুব ভালো থেকো, নিজের নিজের চ্যানেল নিয়ে এগিয়ে চলো, কখনো মন ভেঙো না, জানি মন ভেঙে যায়, সকলেরই ভাঙে, আমারও ভেঙেছে, বহুবার ভেঙেছে, এবং পেছনে এই যে ভালো মানুষগুলো, তারা আমাকে সবসময় মনে জোর দিয়েছে, রমাদি আপনাদের কথা কত বলবো, যে আমাকে ফোন করে করে মনে জোর দিয়েছে, কাঁদবে না একদম, কাঁদবি না একদম, এরকমভাবে ধমকেছে, কেন কাঁদছিস, মন ভাঙছিস কেন, শক্ত হয়ে দাঁড়া, কেউ কিছু করতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। তো পিকা আমার এবারে তুমি করে যাও তো লাইভ, এটা করে যাও তো, তো এদের কথা কি করে ভুলি বলো। তো তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার এক বছরের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, আমার সেই সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা, ভালোবাসা একদম অন্তর থেকে, যারা আমার অর্গানিক ভিউয়ার, যারা আমার লাইভে পর্যন্ত আসো, যারা আমার ভিডিও দেখছো, আমার সাপোর্ট করছো, আমার প্রত্যেক দিনকার ভিডিও তারা দেখো, এরকম অনেকে তোমরা রয়েছো আমাকে বলেছে তোমার ভিডিও দেখি, কমেন্ট করি না, তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা যখন দেখো একটা ছোট্ট করে কমেন্ট করো, আমি আরও বেশি খুশি হব, খুব এনকারেজ হই তোমাদের কথাতে, তাদের জন্য অনেক শ্রদ্ধা ভালোবাসা, তোমাদের জন্যই আমি এতটা এগিয়েছি, এবং তোমাদের দ্বারাই আমরা ছোট ছোট ক্রিয়েটাররা একটা লেভেলে পৌঁছাতে পারি। তাই তোমাদের কাছে আমি যদি কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, তোমাদের কাছে স্বীকার করলাম আজকে, হ্যাঁ আমি কৃতজ্ঞ তোমাদের কাছে, আমার ভিউয়ার্সদের কাছে, আমার ইউটিউব ফ্যামিলির কাছে। আমি সবসময় শুরু করি, হাই হ্যালো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ, আমার ইউটিউব ফ্যামিলির জন্যই এটা আমার থাকে। আবার আমার নতুন করে জার্নিটা, এক বছরের পর থেকে আবার দ্বিতীয় বছরের জার্নি শুরু করবো, ভালো মন্দ ওঠা পড়ায় আমার এই জার্নি থাকবে আমি জানি, তবে হ্যাঁ আমি সাকসেস হব, এই মনের জোর আমার আছে, কারণ চেষ্টা যার থাকে সে সাকসেস হয়। কিন্তু এখানে রাখি, যত কথা বলবো আমি খুব বকবক করি, অনেক বেশি কথা বলেও ফেলবো, এটা একটা মোটিভেশনাল ব্লগও বলতে পারো, আমার কাছ থেকে কেউ মোটিভেট হও আমি খুব খুশি হব। শুধু এটুকু বলবো, মন ভেঙো না, এগিয়ে যাও, চ্যানেল তৈরি করো, সুন্দরভাবে এগিয়ে যাও, সফল হবে, সবাই খুব ভালো থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট, বাই।